ভারভারা রাও সহ পাঁচ সমাজকর্মীর গ্রেফতারির প্রতিবাদে কলকাতায় বিদ্যুৎ জনদের সভা, উপস্থিত শঙ্খ ঘোষ, তরুণ মজুমদার, রুদ্রপ্রসাদ সেনগুপ্তরা। আমার মাঝে মাঝে কিরম মনে হয়, আমরা যারা শান্তির সপক্ষ, আমরা কিরকম অশান্তির ভাষাগুলো ইউজ আপ করে নিই আর কি। সংগ্রাম শৈলী আমার ভয় করে। আমরা কিরকম দীপ্তভাবে এগিয়ে যেতে হবে ইত্যাদি বলি, তখন তারই সঙ্গে কোথাও কিরকম একটা যুদ্ধের ভাষা আমাদের মধ্যে ঢুকে পড়ে আর কি, সেইটাতে ভয় করে। এটি ছেলে মানুষ হচ্ছে হয়তো কথাটা, কিন্তু আমার মনে আছে ওই যখন যুক্তফ্রন্ট সরকার এখানে ওই ধর্মবীরা উৎখাত করলেন, তখন একটা প্রতিবাদ হচ্ছিল ওই ময়দানের দিকে যাওয়ার সময়। তখন ওই পুরুলিয়ার যে লোকসেবক সংঘ আছে, তার একজন সত্যাগ্রহী বয়স্ক মানুষ ও পাশে বিশ্বনাথ মুখোপাধ্যায়, আর আমরা কোঁচকাতার একটু পেছনে পেছনে হয় পরের সারিতে। তা ওই পুলিশ লাঠি মারল, তো ভদ্রলোকের ওই সত্যাগ্রহী ভদ্রলোকের হাতে লাগলো। উনি একটু শুধু উফ করে নিজের মনে বললেন, হাতটা বোধহয় ভেঙে গেল। তখন পরে বুঝেছিলাম কি প্রচণ্ড আত্মশক্তি থাকলে শারীরিক যন্ত্রণার যে জান্তব কষ্ট, সেটাকে অতিক্রম করে সংযত থাকা যায়, ভদ্র থাকা যায়, চিৎকার করে উল্টো দিকে। কারণ তখন দু একজন বামপন্থী নেতা চিৎকার করে বলছিলেন পুলিশকে, আমরা আবার আসবো, তখন তোমাকে দেখব। তো এই দুটো তফাত আমার কাছে খুব দামি মনে হয় আর কি। এবং আমি আমার বন্ধুদের নিজেকেও বলবো যে আমরা যেন ওই মানে যুদ্ধ চাই না শান্তি চাই, এরম গলায় যেন স্লোগান না দিই, আমাদের মুখ যেন যুদ্ধবাজদের মতো না হয়ে যায়, আমাদের দেখে কেউ যেন হাত বাড়াতে ভয় না পায় সকালে। ভারভারা রাও সহ পাঁচজন বিদ্যুৎ জনের গ্রেফতারির প্রতিবাদে আজ শিশির মঞ্চে বিদ্যুৎ জনদের সভা চলছে, সরাসরি চলে যাব সেখানে। কিন্তু যখন হিটলারের বুটের নিচে দাঁড়িয়ে কাঁপছে ইউরোপ পৃথিবী, তখন এই কথাগুলো বলার মতো জোর তো শিল্পীরাই দেখিয়েছিলেন, চ্যাপলিনের মতো, ব্রেক্টের মতো শিল্পীরা। সেটাই তো ঐতিহ্য, স্পেনের থেকে আরম্ভ করে সাম্প্রতিককাল পর্যন্ত অসংখ্য অসংখ্য শিল্পী তো মারাও গেছেন, জীবন দিয়েছেন। সেখানে দাঁড়িয়ে আমাদের একটু সাহস সঞ্চয় করে সত্যি কথাগুলো বলা, মানুষকে বলা, যেমন তিলক বললেন এক্ষুনি মন্দাক্রান্তা, জেগে থাকার কথা বলা, এছাড়া কী বা করার আছে সেটা বলার জন্যেই আজকে নিশ্চয়ই আমরা যারা এসেছি এবং আপনারাও যারা এসেছেন বৃষ্টি দুর্যোগকে অপেক্ষা করে, আমরা সবাই মনে রাখবো যে আমাদের কিন্তু সেই ক্ষমতা আছে এবং সেই ক্ষমতার প্রতি আমাদের শ্রদ্ধাটাকেও জাগিয়ে তোলা দরকার। নিজেদের মধ্যে সমস্ত রকম বিভেদ ভুলে অন্যরকম সব কাঁটা তারগুলোকে একটু অগ্রাহ্য করে মতামতের সংকীর্ণ পার্থক্যগুলোকে একটু সরিয়ে রেখে বড় সংকটের সামনে একটু বড় মানুষ হয়ে দাঁড়াবার সময় এসে গেছে বলে মনে হয়, এইটুকুই বলার। কবি শঙ্খ ঘোষের কবিতাকে সাক্ষী রেখে আমরা অনুষ্ঠান শুরু করেছিলাম, আমরা প্রায় শেষ দিকে এসে পৌঁছেছি। প্রসঙ্গে একটি শুধু কথা আমি যোগ করে নিতে চাইছি, দিল্লিতে সারা ভারতবর্ষের বিখ্যাত কিছু বুদ্ধিজীবী সমবেত হয়ে তারা বলেছিলেন যে একটা অঘোষিত জরুরি অবস্থা।